আদাব, কেমন আছেন আপনারা? হ্যাঁ, ইট ভাটায় কাজ করতেছেন? কি কাজ করেন আপনারা? জি জি, আপনারা কি ঠিকায় কাজ করেন? হাজিরা? জি জি। দৈনিক কত পান আপনারা? মাত্র 240। কয়টা থেকে কাজ করেন? সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। জি জি। যাই হোক, আপনাদের বাসা কোথায়? বাসা? জি জি। মাত্র 240 টাকা করে? এ তো অনেক কষ্টের কাজ দেখি। জি জি। আর বাচ্চা কাচ্চা আছে আপনাদের? জি জি। কয়টা বাচ্চা আপনার? তিনটা বাচ্চা? একটা ছেলে। ও, আর আমার চাচা আছে? আছে। চাচা কি করেন? চাচা তো কাজ করে। জি জি। এখানে আছে? না, এখানে নাই, বাইরে কাজ করে। ও, কি করেন উনি? ধানকুটা মিলে থাকে। ধানকুটা মিলে কি ড্রাইভার না এমনি হেল্পার? হেল্পার। ও জি জি। উনি চাল টাল পায় নাকি? হ্যাঁ। ও, যাই হোক, তো আপনার নাম কি? নাম? নাম কমিলা। কমিলা, এখানে কতদিন ধরে কাজ করতেছেন? তিন চার বছর ধরে। তাহলে আর টাকাটা কি দৈনিক প্রতিদিনে 240 করে দিয়ে দেয় না মাসে পান টাকাটা? না, প্রতিদিন। জি জি। সকালে কি খাওয়া দাওয়া করছেন? সকালে ভাত খাইছি। কি তরকারি? তরকারি খাইছি বুটকালাই। ও, বুটকালাই দিয়ে? বুটকালাই আনছি। জি জি। ও, যাই হোক, ওটি কি খাওয়া দাওয়া নিয়ে আসছেন সকালে? হ্যাঁ। বাসায় যাবেন তাহলে 5টার দিকে? হ্যাঁ, 5টার দিকে যায়। তারপরে বাচ্চারা কি করে? বাচ্চারা? বাচ্চারা স্কুলে গেছে। স্কুলে গেছে? কোথায় স্কুল? কোন স্কুলে পড়ালেখা করে? একজন ভুগুদারি স্কুল। জি জি। আর একটা এই ঘেরাবাড়ি আছে। ও, কে কোন ক্লাসে পড়ে? এলা তো ভুগু কই আই নো অত জি জি। যা কি এবার ম্যাট্রিক দিবে? হ্যাঁ, আপনারা ঘেরাবাড়ি স্কুলে পড়ে কোন ক্লাসে দুটা কই আই নো? জি জি। আর এই ছোট ছোটটা পড়ে ক্লাস 2 এ? হ্যাঁ। জি জি। যা হোক, এখন আমি যে আসলাম, আমি মনে করেন যে আপনার ছেলের মতো, আমার কাছে আপনি কি নিবেন বলেন? বলেন বলেন। না না, কেন কিছু নেওয়ার নাই, কি নিবেন বলেন? না না, বলেন বলেন, আপনি কি নিবেন আমার কাছে? ছেলে মনে করে বলেন কি লাগবে, কি লাগবে আজকে বাসায় আপনার, কি লাগবে বলেন? না না, বলেন কি নিয়ে যাবেন আজকে বাসায়, বাচ্চাদের জন্য কি নিয়ে যাবেন, আমার বোনদের জন্য, ভাই বোনদের জন্য? হ্যাঁ হ্যাঁ, আমার বোন কয়টা বললেন? দুইটা বোন, একটা ভাই। জি, ভাইটা ছোট? ও, টুয়ে পড়ে। আর বড় বোনটা হচ্ছে ম্যাট্রিক দিবে? আর ছোট বোনটা? এটা কোন ক্লাসে পড়ে জানেন না? জি জি। ও, আর বড় বোনটার নাম কি বলেন? সুমনা। সুমনা। আর ভাইটা? আমি কি টাকা দিব, আপনি কিনে নিয়ে চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। কয় টাকা নিবেন বলেন? কয় টাকার নাস্তা নিয়ে গেলে আমার বোনরা, ভাই বোনরা খুশি হয়ে যাবে বলেন? কয় টাকার নাস্তা নিয়ে যাবেন? 2 টাকা খুশি করি তোর ভাইয়ের তারে দেবো, 2 টাকায় হবে? হবে না না, তারপরে বলে না, 2 টাকায় দেবো, 2 টাকায় হবে? বলেন বলেন। তুই তো ফের একটা স্পারে মতো জুতো কই লও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যাই হোক, আচ্ছা আমি আপনাকে দিচ্ছি কিছু, আপনি নিয়ে যাবেন আমার ভাই বোনদের জন্য, বলবেন যে তোমার ভাইয়া কিনে দিছে এগুলা। হ্যাঁ, আচ্ছা। না, যখন আসবে ওরা, আপনি যখন বাড়ি যাবেন, যাওয়ার সময় এদিকে দোকানে কিছু নিয়ে তারপরে যাবেন। হ্যাঁ, এটা নেন। হ্যাঁ, আমার ভাই বোনদেরকে কিছু কিনে দেবেন আপনি। আচ্ছা ঠিক আছে, খুশি আছেন তো? আমার জন্য দোয়া রাখবেন, আর দেখা হবে। আচ্ছা, মায়ের জন্য তো সর্বরে দোয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে বাবা দোয়া রাখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি,
কি মানুষ পেতে পারে না, তো বন্ধু মানুষ মানুষের জন্য।